লাল নীল সাদা সবুজ বাহারি রঙের পতাকায় ছেয়ে গেছে দোহার রাজপথ। শেষ মুহূর্তে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়া দলগুলোর মাঝে উৎসব যেন একটু বেশি। বাছাইয়ের কঠিন বৈতরণী পাড়ি দেওয়ার পর কাতারের রাস্তায় উঠছে দেশগুলোর পতাকা, যেন জানান দিচ্ছে বিশ্বকাপের মূল মঞ্চেও এভাবেই উঠতে হবে দাপুটে পারফরমেন্স দিয়ে। কানাডা, পর্তুগাল, পোল্যান্ড, মরক্কো, তিউনিসিয়া, সেনেগাল, ঘানা, ইকুয়েডর ও ক্যামেরুন পতাকা উৎসবে অংশ নেয়া দেশগুলোর প্রতিনিধিদের চোখে যেন বিশ্বজয়ের আনন্দ। 21 নভেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। কত না চড়াই উতরাই আর অনিশ্চয়তা জেঁকে বসেছিল কাতার বিশ্বকাপ আয়োজনে, কিন্তু সব বাধা পাড়ি দিয়ে এখন মূল মঞ্চের অপেক্ষায় আয়োজকরা। শুক্রবার দোহায় জমকালো আয়োজনে হবে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে 32 দলের মধ্যে 29টি, বাকি আছে 3 দল, তাদের জন্য অপেক্ষায় থাকতে হবে 14 জুন আন্তঃমহাদেশীয় প্লে অফ রাউন্ড পর্যন্ত। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এ জটিলতা, তবে এসব ছোটখাটো সমস্যা মূল আয়োজনে কোনো বাধা হবে না। ড্রয়ের সফল আয়োজন দিয়ে সবাইকে বিশ্বকাপের নিমন্ত্রণ পৌঁছে দিতে চায় কাতার। FIFA World Cup final draw is a big event. FIFA বিশ্বকাপের ড্র সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট। আমরা সফল আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করে এনেছি। 29 দল নিয়ে ড্র হলেও কোনো সমস্যা হবে না। সবাইকে কাতার বিশ্বকাপের আমন্ত্রণ। আশা করছি এই বিশ্বকাপ দিয়ে আমরা রাশিয়ার আয়োজনকে ছাড়িয়ে যেতে পারবো। 36 বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার টিকিট পাওয়া কানাডা কাতারের ড্র এর আগে এই উৎসবকে নিয়েছে শিক্ষা সফরের মঞ্চ হিসেবে, কারণ 2026 বিশ্বকাপ যৌথভাবে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আয়োজন করবে তারা। Historic qualification for Canada. এখানে এসে দারুণ খুশি আমি। দোহা আমার কাছে দ্বিতীয় শহর। ড্র দেখার অপেক্ষায় আছি। জানি না আমাদের কোন গ্রুপে ঠাই হবে, তবে বিশ্বকাপ খেলবে দল, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আগামী আসরের আয়োজক কানাডা। কাতারে এসে বিশ্বকাপ আয়োজন সম্পর্কে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে, যেটা আগামী আসর আয়োজনের প্রস্তুতিতে কাজে আসবে। কাতারের বন্ধুত্বপূর্ণ আয়োজনে মুগ্ধ সবাই। পারভীন আক্তার, সময় সংবাদ।